দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই চিকিৎসা নিতে আসেন নগরী সহ আশপাশের জেলার কয়েক হাজার মানুষ। তবে হাসপাতালের প্রধান ফটকে দালালদের খপ্পরে পড়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। বারবার অভিযোগেও মিলছে না প্রতিকার। অভিযোগ রয়েছে হাসপাতালের সামনে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এসব দালালদের সাথে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অনেকেই জড়িত। এখানে আসতে পারি না, তার মধ্যে ওরা ডেকে নিয়ে যায়, বলে যে আমাদের পার্সোনাল ডাক্তার আছে, ওখানে গেলে সুযোগ সুবিধা বেশি পাবেন। এরকম আমি দুইবার ঠকছি। আমাদের রোগটা আসলে সেই রোগের জন্য এই টেস্ট না, তারপরেও ডাক্তাররা দিয়ে থাকে। যদি আমরা বাইরে থেকে করাই তাহলে দেখা গেলো ডাক্তাররা কিছু কমিশন পাবে। কোনো টেস্টের যদি টাকা যদি 350 হয় সে জায়গায় নিয়ে গেলো 1500। এরকম অভিযান যদি প্রতি সপ্তাহে সপ্তাহে পরিচালিত হয় তাহলে আমার মনে হয় টোটাল বাংলাদেশের মানুষরা অনেক বেশি সুন্দর স্বাস্থ্যসেবাটা পাবে। তবে রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 4.5 ঘন্টা অভিযান চালিয়ে একজন দালালকেও আটক করতে পারেনি র‍্যাব। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বেলা 11টা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থান থেকে 30 জনকে আটক করা হয়। এরপর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নমুনা সংগ্রহকারী 2 সদস্যকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও হাসপাতালের 9 জন আউটসোর্সিং কর্মীদের নবায়ন না থাকায় 1000 টাকা জরিমানা করা হয়। বাকিদের অভিযোগ প্রমাণিত না হয় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ওনারা হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত একটা বেসরকারি কিংবা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের থেকে টেস্ট করানোর জন্য এখানে নমুনা সংগ্রহ করে থাকেন, যেটা স্বাস্থ্যগত এবং নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে। জনবলের সংকটটা রয়েছে, সেটা অচিরেই কাটাতে পারবো এবং আশা করি জনগণের যে স্বাস্থ্যের যে জায়গাটা সেই জিনিসটা আরও বেশি উন্নত করা সম্ভব হবে। যতদিন পর্যন্ত এসব কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিশ্চিত না হচ্ছে আমাদের অভিযান পরিচালনা থাকবে। গত বছর 22 আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে দালাল চক্রের 32 সদস্যকে আটক করেছিল। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।